এবার আসছি গেটারম্যান কোচ রিয়াকশন। গেটারম্যান কোচ রিয়াকশন কি করা হয় না, বেনজিনকে যদি কার্বন মনোক্সাইড, অ্যানহাইড্রাস এইচসিএল এবং অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সঙ্গে রিয়াকশন করানো হয়, তারপরে সিম্পলি তো একটা অ্যাসিডিফিকেশন স্টেপ আছে, করলে কি হবে না বেনজিনের সঙ্গে এই অ্যালডিহাইড গ্রুপ জুড়ে যায়। কি করে হয় না, সিম্পল কার্বন মনোক্সাইডের সাথে প্রথমে কি হয় প্রোটোনেশন হয়, এইচসিএল রিয়াকশন হয়, সি মাইনাস আছে এখানে এটা করলো, তাই তো দিলে আমার হয়ে গেলো এইচসিও হয়ে গেল। এবার এখানে কি করবো না, সিএল মাইনাস আছে, ও কি করলো না এই কার্বন অ্যাটাক করলো, করলে কি হলো না এই কম্পাউন্ডটা সিও সিএল কম্পাউন্ড অ্যাসিড ক্লোরাইড তৈরি হয়ে গেলো, সিও সিএল তৈরি হয়ে গেলো। এবার কি হচ্ছে না, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ও কি করবে একটা ক্লোরিনকে ও বের করে নেবে, ক্লোরিনকে বের করে নিল, বের করে নিলে কি হবে না এল সিএল মাইনাস হচ্ছে, আর এদিকে হচ্ছে একটা ক্যাটায়ন ডেভেলপ করে গেছে। তাহলে এই ক্যাটায়নটা কি হিসাবে কাজ করবে, অ্যাজ এ ই প্লাস হিসাবে কাজ করবে। তাহলে এরপরে কি হবে না ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন যেটা হবে সেই এখানে অ্যাটাক করবে, তারপর এখানে প্লাস থাকবে, তারপর জাস্ট ডি প্রোটনেশন হয়ে গিয়ে কি হয়ে যাবে অ্যালডিহাইড হয়ে যাবে, তাই তো। তাহলে এখানে কি হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন হয়ে গিয়ে অ্যালডিহাইড গ্রুপটা কিন্তু জুড়ে গেল। এখন এই রিয়াকশনটা কিন্তু আমরা ফেনলের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি না, কেন পারি না, না আমরা এখানে কি ইউজ করেছি না অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড, যেটা হচ্ছে কি একটা লুইস অ্যাসিড। এ ফেনলের সঙ্গে দিলে কি হবে, ফেনল কি ওএইচ গ্রুপ আছে, ওএইচ গ্রুপটা খুব সঙ্গে সঙ্গে কি হবে ফেনল কিংবা অ্যামিনের ক্ষেত্রে ওরা কি করবে না অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সঙ্গে জুড়ে গিয়ে একটা কমপ্লেক্স ফর্মেশন করে ফেলবে। তাই এই কমপ্লেক্স ফর্মেশন হয়ে গেলে আর তো ফ্রি এল সিল থাকবে না, যার ফলে কোনো রিয়াকশন হবে না, ওকে, যার ফলে এই গেটারম্যান কোচ রিয়াকশন কিন্তু আমরা ফেনল কিংবা অ্যামিন কম্পাউন্ডের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি না। এবার আসছি হাউবেন হয় কন্ডেনসেশন, এখানে কি করা হয় না ট্রাইহাইড্রক্সি বেঞ্জিন, যেটা 1,5-1,3,5 ট্রাইহাইড্রক্সি বেঞ্জিন, একে যদি কোনো নাইট্রাইল কম্পাউন্ড আর সিএন মানে সিএসটি সিএন অ্যাসিড নাইট্রাইল, এভাবে নাইট্রাইল কম্পাউন্ড অ্যানহাইড্রাস এইচসিএল এবং অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইডের সঙ্গে রিয়াকশন করানো হয় ফলোড বাই অ্যাসিডিফিকেশন, তাতে কি হয় না এখানে কি হয় কিটো গ্রুপ ঢুকে যায়। তাহলে কোনো এই ফেনলিক ট্রাইহাইড্রক্সিফেনল এখানে কি করা হচ্ছে না একটা কিটো গ্রুপকে ইনকর্পোরেট করা হচ্ছে। কি করে হয় না সিম্পল, প্রথমে এইচসিএন এ কি হয় প্রোটোনেশন হয়, কি করে হয় না নাইট্রোজেনের লোন পেয়ার আছে, সেই লোন পেয়ার দিয়ে এইচসিএল থেকে এইচ প্লাস কেও অ্যাবস্ট্রাক্ট করে। তাহলে প্রোটোনেশন হওয়ার পর কি হবে না সিএল মাইনাস যখন ফ্রি হয়ে গেছে ও কি করবে না এই কার্বন অ্যাটাক করবে, করলে আমার ডাবল বন্ড এনএইচ সিএল হয়ে গেল। এখন এই অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড ও কি করবে না ও এই ক্লোরিনকে টেনে নেবে, একটা ক্লোরিনকে টেনে নিলে কি হবে যদি ক্লোরিনকে বের করে নেয় সিএল মাইনাস হিসেবে, তখন কি হবে না এখানে এই ক্যাটায়নটা তৈরি হয়ে যাবে। তাহলে এই কার্বন ক্যাটায়ন তৈরি হয়ে গেল, এবার অ্যারোমেটিক যে ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন হচ্ছে এখানে সিম্পল আগের মতোই অ্যাটাক করবে, করে তারপরে ডিপ্রোটেশন হয়ে গেলে কি হবে না এই ইমিন কম্পাউন্ড তৈরি হবে। এবার আমরা জানি কি ইমিনগুলোকে কি বলা হয় সিউডো কিটোন, অর্থাৎ কি সিম্পল হাইড্রোলিসিস করলে মানে অ্যাসিডিক হাইড্রোলিসিস বা যাই হোক ওয়াটার থাকলে কি হবে না ওয়াটার অক্সিজেন এখানে অ্যাটাক করে কি করবে না এই নাইট্রোজেনকে বের করে দেবে, বিশেষ করে অ্যামোনিয়া হিসাবে পুরো এনএইচ থ্রিকে বের করে দেবে আর নিজে কি হয়ে যাবে কিটো হয়ে যাবে। তাহলে এভাবে আমরা হাউবেনস কন্ডেনসেশন ইউজ করে কি করতে পারি না ট্রাইহাইড্রক্সি বেঞ্জিন থেকে বেঞ্জিনের সাথে কি করতে পারি একটা কার্বন কিটো গ্রুপ জোড়াতে পারি। আর একটা সিম্পল রিয়াকশন স্কটেন বামেন রিয়াকশন, এটা কি না সিম্পল কোনো অ্যামিন অ্যামিনের সঙ্গে যদি কোনো অ্যাসিড ক্লোরাইডের রিয়াকশন হয় তাতে কি হয় না অ্যামিনের যে লোন পেয়ার আছে সে কি করবে এখানে অ্যাসিডে কার্বনে অ্যাটাক করবে, করে ক্লোরিনকে বের করে দেবে, এইচ সিএল বেরিয়ে যাবে মাইনাস এইচ সি এল, বেরিয়ে গেলে কি হবে না এই যে অ্যামাইড তৈরি হয়ে যাবে, এটাকে বলা হয় কি স্কটেন বাওম্যান রিয়াকশন। তাহলে এখানে অ্যামিন থাকলে এটা হচ্ছে,
যদি আমরা এই একই রিঅ্যাকশন যদি আমরা ফেনল ইউজ করতাম তাহলে কি হতো, এস্টার তৈরি হতো। সিম্পল, অ্যাসিটেট ক্লোরাইডের সঙ্গে অ্যামিন যোগ করলে অ্যামাইড, অ্যালকোহল যোগ করলে এস্টার। সিম্পল, তাহলে এটা কি হলো, স্কটেন বাউম্যান রিঅ্যাকশন। থ্যাংক ইউ, আজকে এটুকুই।